প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা এবছর এইচএসি পরীক্ষা দিবে তাদের সুবিধার্থে আমি বাংলা প্রথমপত্রের বহু নির্বাচনী অংশের গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আলোচনা করব বহু নির্বাচনী প্রশ্নের মান বন্টন সম্পর্কে আমি তোমাদের একটি ছক দেখাচ্ছি যেমন গদ্য থেকে তোমাদের প্রশ্ন আসবে বারোটি কবিতা থেকে বারোটি উপন্যাস থেকে তিনটি নাটক থেকে তিনটি মোট তিরিশটি প্রশ্ন আসবে এখন অনেকে মনে করতে পারো যে প্রশ্ন খুব কঠিন হবে বা প্রশ্ন কেমন হবে এরকম একটা বিষয় তোমাদের মনে এসে যায় এই বিষয়টা নিয়ে তোমাদের উদ্বিগ্ন হওয়ার দরকার নাই কারণ সেখানেও একটা পদ্ধতি অনুসরণ করা হবে সে পদ্ধতিটা কি আমরা একটু বোর্ডে দেখি জ্ঞানমূলক প্রশ্ন আসবে বারোটি অনুধাবনমূলক প্রশ্ন আসবে নয়টি প্রকমূলক প্রশ্ন আসবে ছয়টি উচ্চতার দক্ষতা আসবে তিনটি তার মানে হচ্ছে একদম যে কঠিন প্রশ্ন সেরকম তোমাদের তিনটি প্রশ্ন আসবে সুতরাং এ বিষয়ে তোমাদের উদ্বিগ্ন হওয়ার কোনো দরকার নাই জ্ঞানমূলকও প্রশ্ন আসবে এখন আমরা সিলেবাসের প্রসঙ্গে চলে যাই সিলেবাসের প্রথমেই রয়েছে আমাদের কি অপরিচিত গল্প তো সেখানে গদ্যের আলোচনায় প্রথমে আমরা বিরাল প্রবন্ধের কথা এসে যাই এটি লিখেছেন কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে তোমরা যে বিষয়টি মনে রাখবে যে তিনি ইংরেজ আমলের মানে ইংরেজদের আমলা হয়েও তার এই বিরাল প্রবন্ধের মাধ্যমে ইংরেজ শোষিত সাধারণ মানুষের কথা তিনি তুলে ধরেছেন এরপরের তোমাদের সিলেবাস অনুযায়ী রয়েছে কি অপরিচিতা অপরিচিত ছোট গল্প সম্পর্কে আমরা মূল বইয়ের প্রসঙ্গে আসি অনুপমের বাবা পেশায় উকিল ছিলেন বাবার মৃত্যুর পর অনুপমের সংসারে দেখাশোনার ভার নেয় তার মামা এই মামাকেই অনুপমদের সংসারের অভিভাবক বলা হয় এখন এখান থেকে কোন ধরনের বহু নির্বাচনী প্রশ্ন আসবে তার একটা ধারণা আমি তোমাদের দিচ্ছি যেমন অপরিচিত গল্পে মামার সাথে অনুপমের বয়সের পার্থক্য পার্থক্য কত ছিল সেখানে ক রয়েছে বছর চারেক খ বছর পাঁচ এক গ বছর ছয়েক ঘ বছর সাত তাহলে উত্তর হবে এখানে গ মানে হচ্ছে বছর ছয়ে এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই বিয়ের সম্পর্কে মামার বিশেষ মতের কারণ কী ক অহমিকা বজায় রাখা খ সংসার বিষয়ক দূরদৃষ্টি গ সম্বন্ধ করে ঠকা না হয় ঘ বিয়ে সম্পর্কে অভিজ্ঞতা তাহলে এখানে উত্তর হচ্ছে ক এখানে আবার তোমরা ক খ এটা মাথার মধ্যে নিয়ে ইজি থাকবে ইজি থাকো এখানে এটা মাথার মধ্যে নিয়েও জাস্ট তোমরা এখান থেকে যে উত্তরটি আসছে সেটি একটু খেয়াল করবে তাহলে এখানে ক মানে হচ্ছে অহমিকা বজায় রাখা এই অপরিচিত গল্পটিকে লিখেছেন রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ হচ্ছে বাংলা সাহিত্যের একজন ব্যক্তি যিনি নোবেল পুরস্কার পেয়েছেন কত সালে উনিশশো সালে এবং তার সম্পর্কে আমরা অনেক কিছুই বলতে পারি কিন্তু আমি যেহেতু তোমাদের এখানে গুরুত্বপূর্ণ অংশ নিয়েছি তো রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যের এমন এক ব্যক্তি যে অনেক কিছু বলা যায় তোমাদের এখানে আমি সংক্ষেপে তোমাদের জন্য যতটুক ততটুকুই বলছি অর্থাৎ রবীন্দ্রনাথ হচ্ছেন বাংলা সাহিত্যের একমাত্র এবং এখন পর্যন্ত যে ব্যক্তি যে বাংলা সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন এর পরের তোমাদের সিলেবাসের গল্প রয়েছে চাষার দুঃখ চাষার দুঃখ হচ্ছে কি প্রবন্ধ এই লেখিকা হচ্ছেন কে বেগম রোকেয়া শাক বেগম রোকেয়া শকাত সম্পর্কে যে কথাটি যে বেগম রোকেয়া শাকতের পিতা বহু ভাষায় সুপণ্ডিত হয়েও মেয়েদের শিক্ষার ব্যাপারে ছিলেন রক্ষণশীল বড় ভাই বোনের সাহচর্যে ও ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামীর উৎসাহ অনুপ্রেরণায় তার সেই জ্ঞান অর্জনের পথ অধিক সুগম হয় তার মানে তিনি তার জীবন অনেক স্ট্রাগল করে পড়াশোনা করেছেন এবং নারীদের যে পড়াশোনা করা দরকার সে বিষয়টি তার সমস্ত লেখনির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন এখান থেকে যে প্রশ্ন সম্পর্কে আমি তোমাদের ধারণা দেব তার দেখো তোমরা একটু খেয়াল করো সেকালে আসাম ও রংপুরে উৎপাদিত বিশেষ ধরনের সিল্কের নাম কি ক অ্যান্ডি খ মন্ডা গ মটকা ঘ ড্যান্ডি তাহলে এখানে উত্তরটা হচ্ছে কী ক ডি এখানে কোনটা ক কোনটা খ গ এটা নিয়ে তোমাদের হেজিটেশনের দরকার নেই তোমরা শুধু মনে রাখবে যে এটার মডেলটা কি। সেটা বা এই ধরনের একটা পরিস্থিতি তোমরা পরীক্ষার জন্য নিবে দুই নম্বর প্রশ্ন রোকেয়া শাকসেনের মতে চাষির উদরে অন্য নাই কেন ক শোষণের ফলে খ শাসনের ফলে গ অবহেলায় ঘ বঞ্চনার ফলে এখানে উত্তর হচ্ছে ক শোষণের ফলে এখানে ক না খ সেটা নিয়ে হেজিটেশনের দরকার নাই তুমি শুধু মনে রাখো যে এখানে উত্তরটা হচ্ছে কি শোষণের ফলে এই উত্তরটাই তোমাদের মাথায় গেঁথে রাখো এরপরে তোমাদের সিলেবাস অনুসারে যে গল্পটি সেটি হচ্ছে কি যে বিষয়টি আসে সেটা হচ্ছে আহ্বান কি ছোট গল্প এখান থেকে যে আমি মডেল তোমাদের জন্য সংগ্রহ করেছি আহ্বান গল্পের কোন কারণে বুড়ি গোপালের জন্য দুধ এনেছিল ক গোপাল খেতে চেয়েছিল খ গোপাল ভেজাল দুধ খাচ্ছিল গ গোপাল অসুস্থ ছিল ঘ সেনপ্রীতির জন্য এখানে উত্তর হচ্ছে ঘ অর্থাৎ স্নেহপীতির জন্য তোমাদের মনে রাখতে হবে কোন বিষয়টা স্নেহপীতির বিষয়টা দুই নম্বর ও বেঁচে থাকলে বলে উঠত অমর গোপাল আহ্বান গল্পের এই বাক্যে বোঝানো হয়েছে কি এক আবেগের অনুভূতিতে দুই বেদনাদায়ক অবস্থাকে তিন বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে তাহলে নিচের কোনটি সঠিক হবে ক আছে এক ও তিন দুই তারপরে হচ্ছে গ দুই ও তিন ঘ এক দুই ও তিন এখানে হবে ক এক ও তিন অর্থাৎ এখানে তোমার তোমাদের নম্বর বিষয়ক আমি বারবার বলছি নম্বর বিষয়ক হেজিটেশনের তোমাদের দরকার নাই তোমরা শুধু উত্তরটা একটু মাথার মধ্যে গেথে রাখো তাহলে এটা হচ্ছে কি আবেগের অনুভূতিতে ও বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে এ দুটো মিলিয়ে যেখানে থাকবে সেখানে তোমরা সেটাই তোমরা বলপেন দ্বারা ভরাট করবে বা সেটা তোমরা টিক দিবে এতক্ষণ আমরা যে বিষয়টি আলোচনা করলাম সেটা হচ্ছে আহ্বান গল্প এটি কে লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার সম্পর্কে যে কথাটি তোমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে দরিদ্র মানুষের মহা ও সুন্দর জীবনযাপন প্রণালী আমাদের কৃত্রিম জীবনযাপন প্রণালীকে আঙ্গুলুচিয়ে বুঝিয়ে দেয় প্রকৃত সুখ কোথায় এটাই হচ্ছে বিভূতিভূষণ লেখার বৈশিষ্ট্য অর্থাৎ মা গরিবের গরিব মানুষের মাঝেও যে তাদের যে জীবনযাপন প্রণালী তাদের মধ্যেও যে সুন্দর সুখ রয়েছে সেই বিষয়টি তার যে লেখাগুলো আছে সেখানে তিনি বলে গেছেন এরপরে তোমাদের সিলেবাস অনুযায়ী যে বিষয়টি আছে সেটি হচ্ছে আমার পথ প্রবন্ধ আমার পথ প্রবন্ধকে লিখেছেন কাজী নজরুল ইসলাম এখানে তোমরা যেটা মনে রাখবে সেটা হচ্ছে যে কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন আঠারোশো সালে এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে তার মানে উনিশ শতকে জন্মেছিলেন এবং মারা যান বিশ শতকে আঠারোশো এক থেকে উনিশশো পর্যন্ত উনিশ শতক তার লেখনী আমাদের স্বাধীনতা সংগ্রামে বিশেষ অনু অনুপ্রাণিত করেছিল সবাইকে তাই স্বাধীনতার পর তাকে বাংলাদেশে নিয়ে আসা হয় এবং বাংলাদেশে নাগরিকত্ব প্রদান করা হয় এবং জাতীয় কবির মর্যাদায় ভূষিত করা হয় আমার পথ প্রবন্ধের জন্য যে মডেল আমি তোমাদের এখানে সংগ্রহ করেছি সেটা একটু আলোচনা করি যেমন প্রশ্ন আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণধার কে ক রাষ্ট্র খ সরকার গ গান্ধীজি ঘ নিজে তাহলে এটার উত্তর হচ্ছে ঘ নিজে তোমরা মনে রাখবে যে আমার পথ প্রবন্ধে লেখকের কর্ণদার হচ্ছে সে নিজে এরপরের প্রশ্ন ড্যাশ চিনলেই আত্মনির্ভরতা আসে বাক্যটি শূন্যস্থানে কি বসবে বন্ধুদেরকে সহপাঠীদেরকে আত্মাকে শত্রুকে এখানে উত্তর হবে গ মানে আত্মাকে অর্থাৎ তুমি যদি তোমার আত্মাকে চিনো তাইলেই তোমার মধ্যে আত্মনির্ভরশীলতা আসবে এটা আমার পথ প্রবন্ধে আলোচনা করা হয়েছে এর এর পরে তোমাদের সিলেবাস অনুযায়ী যে বিষয়টি এসে যায় সেটা হচ্ছে জীবন ও বৃক্ষ প্রবন্ধ এ প্রসঙ্গে আমি একটি উদ্দীপ উদ্দীপক আলোচনা করব স্কুল শিক্ষক মনোহর হোসেন জ্ঞান চর্চা করে নিজেকে সমৃদ্ধ করে তুলেছেন অপরদিকে সে জ্ঞান শিক্ষার্থীদের মাঝে বিলিয়ে দিয়ে আলোকিত করেছেন তাদের জীবন প্রশ্ন স্কুল শিক্ষক মনোহর হোসেন জ্ঞান চর্চা জীবন ও বৃক্ষ প্রবন্ধের কোন বিষয়ের ইঙ্গিত বহন করে ক দৈহিক বিকাশ ঘটানো খ মানবতার পরিপুষ্টি সাধন করা গ নদীর সাগরে পতিত হওয়া বৃক্ষের ফুলে ফলে পরিপূর্ণ হওয়া তাহলে এই প্রশ্নের আমাদের উত্তর হচ্ছে কি বৃক্ষের ফুলে ফলে পরিপূর্ণ হওয়া প্রশ্নটা হয়তো মনে হয় তোমরা একটু খেয়াল করতে পারো না আমি আবার তোমাদের সুবিধাটা আবার বলছি স্কু স্কুল শিক্ষক মনোহর হোসেন জ্ঞান চর্চা জীবন ও বৃক্ষ প্রবন্ধের কোন বিষয়কে ইঙ্গিত করে তার মানে কি তুমি শুধু জ্ঞান চর্চা করলেই হবে না সেটা কি হওয়া চাই সেটার একটা প্রাপ্তি দরকার প্রাপ্তি মানে হচ্ছে এটা বোঝাচ্ছে যে ফুলে ও ফলে পরিপূর্ণ হওয়া এর পরের প্রশ্ন উদ্দীপকের ভাবের প্রতিফলন জীবন ও বৃক্ষ প্রবন্ধের কোন ভূমিকায় দেখা যায় ক আত্মনিবেদনে খ পরোপ পরোপকারিকতায় গ সহিংসতায় ঘ প্রাপ্তি ও দানে একটু আবার খেয়াল করো উদ্দীপকের ভাবের প্রতিফলন জীবন ও বৃক্ষ প্রবন্ধের কোন ভূমিকায় দেখা যায় তাহলে এখানে উত্তরটা হচ্ছে প্রাপ্তি ও দানে প্রাপ্তিও হতে হবে আবার সেটা তোমাদের নিঃস্বার্থভাবে মানুষের মধ্যে দান করা পরোপকারিতার বিষয়টিও এই প্রবন্ধে লেখক বোঝাতে চেয়েছেন এরপরে আমরা তাহলে এই যে প্রবন্ধের কথা আলোচনা করলাম এটি কে লিখেছেন মোতার হোসেন চৌধুরী মোতার হোসেন চৌধুরী সম্পর্কে তোমরা যে বিষয়টি মনে রাখবে সেটা হচ্ছে বুদ্ধির মুক্তি আন্দোলন নামে পরিচিত বাঙালি মুসলমান সমাজের অগ্রগতির এক যুগান্তকারী আন্দোলনের অন্যতম কাণ্ডারি হিসাবে স্মরণীয় অর্থাৎ তখনকার দিনে মোতার হোসেন চৌধুরীর সময় আমাদের বাঙালি মুসলমানদের যে পড়ালেখায় পিছিয়ে ছিল তাদের যে বুদ্ধির মুক্তি ঘটানো দরকার সেই বিষয়ের জন্য যারা ওই সময়ে আন্দোলন করেছিলেন তাদের একজন কাণ্ডারি হচ্ছে মোতার হোসেন চৌধুরী এরপরে তোমাদের যে সিলেবাসের অন্তর্ভুক্ত যে বিষয়টি এসে যায় সেটা হচ্ছে মাসি ও পিসি মাসি ও পিসি কে লিখেছেন মাসি পিসি মানিক বন্দ্যোপাধ্যায় এখন মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তোমরা যে বিষয়টি মনে রাখবে সেটা হচ্ছে জীবনের রূঢ় বাস্তবতার দরদির উপকার হচ্ছেন কে মানিক বন্দ্যোপাধ্যায় তার আসল নাম কি প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় আর ডাকনাম হচ্ছে মানিক এখান থেকে তোমাদের জন্য আমি যে প্রশ্ন এখানে সংগ্রহ করেছি প্রথম প্রশ্ন হচ্ছে ছেলের মুখ দেখলে পাশা নরম হয় উক্তিটি কে করেছিল মাসির পিসি আহ্লাদি যোগু তাহলে এই উক্তিটা হচ্ছে কার পিসির এটা তোমরা মনে রাখবে পরের প্রশ্ন যোগু আর সেই যোগু নেই বউকে নিতে চায় এখন আলোচ্য সংলাপটিতে যোগু পুনরায় বউকে নিতে চায় কেন ক নিজের ভুল বুঝতে পেরে খ নবজাতকের আগমনে গ সম্পত্তির লোভে ঘ আল্লাদির বাপ মা নেই বাপ মা ও ভাই মারা যাওয়ায় তাহলে এখানে আবার প্রশ্নটা হচ্ছে আসলে আমি তোমাদের জন্য ইজি করে দিচ্ছি যে যোগু কেন আহ্লাদিকে নিতে চেয়েছিল কি কারণ কারণটা হচ্ছে যোগু আল্লাদির সম্পত্তির প্রতি লোভ ছিল এরপরে তোমাদের সিলেবাস অনুযায়ী যে বিষয়টি আসে সেটি হচ্ছে বাউান্নর দিনগুলো হ্যাঁ বাউন্ন দিনগুলো হচ্ছে একটি আত্মজীবনী আত্মজীবনের ক্ষেত্রে আমরা একটি উদ্দীপক আলোচনা করি মাওলানা হামিদ খান ভাসানি দেশের মানুষের জন্য আন্দোলন করেন আন্দোলন সংগ্রামের নেতৃত্বে তিনি ছিলেন পুরোধা নিবেদিত প্রাণ তিনি কখনো কারো কাছে মাথা নত করেননি এখান থেকে তোমাদের জন্য আমি যে প্রশ্ন আলোচনা করব। সেটি হচ্ছে উদ্দীপকের আব্দুল হামিদ খান ভাসানির সাথে তোমার পঠিত বাউন্ন দিনগুলো রচনা অংশের কোন চরিত্রের মিল দেখা যায় ক লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ নুরুল আমিন গ খন্দকার মোস্তাক আহমেদ ঘ মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগিস আবার একটু প্রশ্নটা খেয়াল করো উদ্দীপকের আব্দুল হামিদ খান ভাসানির সাথে তোমার পঠিত বাউান্নর দিনগুলো রচনাংশের কোন চরিত্রের মিল দেখা যায় তাহলে এখানে উত্তর হবে কে লেখক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরের প্রশ্ন এরূপ সাদৃশ্যের অন্তর্নিহিত কারণ কি এক আপসীন মনোভাব দুই অনশন দ্বারা দাবি আদায় তিন উদ্দেশ্য বাস্তবায়ন তাহলে নিচের কোনটি সঠিক হবে ক এক ও দুই খ এক ও তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন এখানে উত্তরটি হচ্ছে ঘ অর্থাৎ তোমাদের এখানে ঘ বা কোনো নম্বরকে মনে রাখার দরকার নাই তোমরা মনে রাখবে যে আপসীন মনোভাব অনশন দ্বারা দাবি আদায় এবং উদ্দেশ্য বাস্তবায়ন এখন আমরা এই লেখক সম্পর্কে যে বিষয়টি তোমাদের জন্য মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ছয়শো পঞ্চাশ খ্রিস্টাব্দে একটি পূর্ণাঙ্গ বাংলা ভাষা তৈরির পর যে বাঙালি জাতি তৈরি হয়েছিল তাদের আশা আকাঙ্ক্ষার একমাত্র বাস্তবায়ন হলো একটি স্বাধীন রাষ্ট্র যার নামকরণ ও স্থাপিতির রূপকার হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জন্যই তাকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয় সিলেবাসে এরপরে তোমাদের যে বিষয়টি আসবে সেটি হচ্ছে জাদু ঘরে কেন যাব এটি লিখেছেন কে আনিচুজ্জামান আনিচুজ্জামান উচ্চমানের গবেষণা ও সাবলীল গদ্য রচনার জন্য খ্যাতি অর্জন করেছেন এছাড়া তিনি বাংলাদেশের বরণ্য বুদ্ধিজীবী গবেষক প্রাবন্ধিক ও মনস্বী অধ্যাপক এখানে যে প্রশ্ন আমি তোমাদের জন্য মডেল হিসাবে সংগ্রহ করেছি তার প্রথম প্রশ্ন হচ্ছে টাওয়ার অফ লন্ডন কোন নদীর তীরে অবস্থিত ক সিন খ টাইগ্রিস গ টেমস গ ইউফ্রেতিস তাহলে এটার উত্তর হবে গ মানে টেমস নদীর তীরে অবস্থিত পরে প্রশ্ন লেখক কোথায় কোহিনুর দেখতে পেলেন ক টাওয়ার অফ লন্ডনে খ ব্রিটিশ মিউজিয়াম গ লেলিন গ্রাদের হারমিতিয়ে ঘ লুভোর মিউজিয়ামে তাহলে এখানে উত্তরটি হবে ক টাওয়ার অফ লন্ডন অর্থাৎ টাওয়ার অফ লন্ডনে টাওয়ার অফ লন্ডনেই কোহিনুর দেখতে লেখক কোহিনুর পাথর দেখতে পেয়েছিলেন সিলেবাসের এরপরে তোমাদের যে অংশটি যা বা যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে রেইনকোট ছোট গল্প রেইনকোট ছোট গল্পের যে প্রশ্ন আমি তোমাদের মডেল হিসাবে আলোচনা করব তার প্রথম প্রশ্ন হচ্ছে রেইনকোট গল্পের কথককে ক নুরুল হুদা খ গল্পকার গ সাত্তার ঘ মন্টুমিয়া তাহলে এখানে হবে ক নুরুল হুদা পরের প্রশ্ন রেইনকোট গল্পটি পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে এক মুক্তিযুদ্ধের স্বরূপ দুই সাধারণ ব্যক্তির মুক্তিযুদ্ধের চেতনা তিন পাক বাহিনীর বর্বরতা তাহলে নিচের কোনটি সঠিক হবে ক এক দুই খ এক তিন গ দুই ও তিন ঘ এক দুই ও তিন তোমরা যে বিষয়টি মনে রাখবে যে এই প্রশ্নটা কি একটু খেয়াল করো রেইনকোট গল্পটি পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে মুক্তিযুদ্ধের স্বরূপ সাধারণ ব্যক্তির মুক্তিযুদ্ধের চেতনা এবং পাক বাহিনীর বর্বরতা তার মানে এক দুই তিন পুরোটাই হবে এরপরে তোমাদের সিলেবাস অনুযায়ী যে বিষয়টি সেটা হচ্ছে মহাজাগতিক কিউরেটার মহাজাগতিক কিউরেটার গল্পে যে প্রশ্নগুলো আমি তোমাদের জন্য সংগ্রহ করেছি তা একটু আলোচনা করি প্রথম প্রশ্ন মহাজাগতিক কিউরেটার গল্পে আলাদাভাবে প্রাণহীন বলা যায় যে প্রাণীকে ক ভাইরাস খ ব্যাকটেরিয়া গ পিপরা, ঘ সাপ তাহলে এখানে উত্তর হচ্ছে ক মানে ভাইরাস এখন পরের প্রশ্নে আমরা যাই ভাইরাসের বৈশিষ্ট্য কি। ভাইরাসের এক এখানে দেওয়া আছে দেওয়া দেয়া আছে এদের গঠন সরল ও সাধারণ দুই এরা স্থির ও চঞ্চল তিন অন্য প্রাণীর সংস্পর্শে জীবনের লক্ষণ দেখা যায় তাহলে এখানে এই যে ভাইরাস আমি মনে করি যে ভাইরাস সম্পর্কে একটি তোমাদের মহাজাগরিক জাগতিক কিউরেটার থেকে ভাইরাসের প্রশ্নটা আসতে পারে কারণ আমাদের এখন যে দুর্যোগ হচ্ছে সেটাও কিন্তু করোনা ভাইরাস নিয়ে সুতরাং এই জন্যই আমি তোমাদের এই প্রশ্নটি মডেল হিসাবে সিলেক্ট করেছি তাহলে ভাইরাসের বৈশিষ্ট্য হবে এক ও তিন এদের গঠন সরল ও সাধারণ অন্য প্রাণীর সংস্পর্শে জীবনের লক্ষণ দেখা যায় তাহলে এই যে মহাজাগতিক কিউরেটার এটি কে লিখেছেন এটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল মোহাম্মদ জাফর ইকবাল সম্পর্কে যে বিষয় তোমাদের মনে রাখতে হবে তা হচ্ছে বাংলা ভাষায় রচিত সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনীর একচ্ছত্র সম্রাট মাতৃভূমি মানুষ ও ধরিত্রীর প্রতি নৈতিক দায়বদ্ধতা তার সাহিত্যিক মানুষের প্রধান বৈশিষ্ট্য এরপরে তোমাদের একদম তোমাদের সিলেবাসের যে শেষ যে গল্পটি সেটি হচ্ছে কি নেকলেস নেকলেসকে লিখেছেন লিখেছেন মানে এখানে তোমাদের মনে রাখতে হবে যে এটা একটা অনুবাদমূলক রচনা অর্থাৎ এটা অনুবাদ করেছেন অনুবাদ হচ্ছেন পূর্ণেন্দ্র দস্তিদার পূর্ণেন্দ্র দস্তিদার হচ্ছেন দেশের জন্য আত্মস্বর্গকৃত একজন মহান ব্যক্তিত্ব উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের নয় মে মুক্তিযুদ্ধে অংশ নিতে ভারতে যাওয়ার পথে মৃত্যুবরণ করেন তিনি মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে যে ব্রিটিশ বিরোধী আন্দোলন হয়েছিল সেখানেও তিনি অংশগ্রহণ করেছিলেন এবং কারাবরণ করেছিলেন নেকলেস হচ্ছে তার অনুবাদিত গল্প যার মূল লেখক হচ্ছে ফরাসি লেখক গিদ দা মোপাসা মোপাসার ছোট গল্পে বিশ্ব সাহিত্যের অনন্য সম্পদ এখান থেকে আমি তোমাদের মডেল হিসাবে যে প্রশ্নগুলো আলোচনা করব প্রথমটি হচ্ছে নেকলেস গল্পটির অন্তর্নিহিত তাৎপর্য কোনটি ক অহংকারের পরিমাণ পরিণাম খ দাম্ভিকতার পরিণাম গ জীবনের রূঢ় বাস্তবতা ঘ উচ্চাকাঙ্ক্ষার পরিণতি তাহলে নেকলেস গল্পটির অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে কি উচ্চ আকাঙ্ক্ষার পরিণতি দুই নম্বর প্রশ্ন ফরাসি ভাষায় নেকলেস গল্পের শুদ্ধ বানান এটা তোমরা পরীক্ষার প্রশ্নে লিখে দিবে শুদ্ধ বানানটা থাকবে এটা আমি জাস্ট তোমাদের জন্য মুখে বলছি লা রে রি গ হচ্ছে লা পুরে রু ঘ, ঘু রি এই বানানটা আমি এখন তোমাদের এই বিষয়টাই প্রশ্নটা হচ্ছে নেকলেস গল্পের শুদ্ধ মানান এই জন্য আমি এটা তোমাদের বোর্ডে দেখাচ্ছি নেকলেস গল্পের শুদ্ধ যে বানানটা সেটা হবে একটু খেয়াল করো বোর্ডের দিকে আমি তোমাদের এখানে ক্যাপিটাল লেটারে দেখাচ্ছি তোমাদের প্রশ্ন হয়তো ক্যাপিটাল স্মল দুটো মিলিয়ে আসতে পারে তোমাদের সুবিধার্থে আমি পুরোটাই ক্যাপিটাল লেটারে দেখাচ্ছি লা পা রে এখানে একটু খেয়াল করো লা পা রু রু রে হবে তার মানে এল এ পি এ আর ইউ আর আজকে এ পর্যন্তই তোমাদের গদ্য অংশ শেষ হল আর এটা তোমরা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আমাকে জানাবে তাহলে আমি তোমাদের জন্য পরবর্তী অংশে আমরা পদ্য এবং সহপাঠ নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই তোমরা ভালো থাকো তোমাদের পরীক্ষা তো ভালো হোক এটা আমি সবসময় দোয়া করি এবং করব।